নমস্কার দর্শক বন্ধুরা, এসআর টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসে এবং গতকাল আপনারা দেখেছেন যে এই সল্টলেক ক্যাম্পাসে অনুশীলন, তারা প্রস্তুতি শিবির আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। এবং সকলের নজর কিন্তু একজনের উপরেই, তিনি হলেন ঋষভ পান্ত। আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছিলেন এই তারকা উইকেট কিপার, এবং তার জন্য কিন্তু রিকভারি সেশন টানা চালিয়ে গিয়েছেন। এবং সেই রিকভারি সেশনের একটা অন্যতম অঙ্গ হিসেবে কিন্তু তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি এসেছেন কলকাতায় নিজের রিকভারি স্বার্থে। এবং তার দ্বিতীয় দিনে আমরা চলে এলাম এবং কেমনভাবে তিনি রিকভার করছেন তারই কিছু বৃত্তান্ত আমরা তুলে ধরছি। এবং দ্বিতীয় দিনে যেটা দেখা গেল যে তিনি কোনো রকম ব্যাটিং বা কোনো ক্রিকেটীয় অনুশীলনে কিন্তু তিনি যাননি, বরং দলের সাথে ছিলেন, দলের সাথে দলের পাশে দাঁড়াচ্ছিলেন। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ফিজিও প্যাট্রিক ফারাটের সাথে দীর্ঘক্ষণ সময় কাটান ঋষভ পান্ত। এদিন প্রায় 4.5-5 ঘন্টা তিনি দিল্লি ক্যাপিটালসে অনুশীলনে ছিলেন। আজকে বাংলা দলের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। এবং ঋষভ পান্তের কথা বললে তিনি প্রথমে ফিজিও প্যাট্রিক ফারাটের সাথে দীর্ঘক্ষণ ছিলেন, আলোচনা করেন, এবং তারপর তিনি নেট প্র্যাকটিসে চলে যান। সেখানে তিনি অবজার্ভ করেন যে ক্রিকেটাররা কীরকম খেলছে, কারণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ঋষভ পান্তকে হয়তো পরে আসন্ন আইপিএলে হয়তো অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে দিল্লি ক্যাপিটালসের। আর সেই কারণে সেই দায়িত্বটা কিন্তু নিচ্ছেন এই তারকা উইকেট কিপার। কথা বলেন সৌরভ গাঙ্গুলী, রিকি পন্টিং এদের সকলের সাথে। মূলত তিনি কিন্তু দেখে নিচ্ছিলেন যে তার দলের তরুণ ক্রিকেটাররা কীরকমভাবে পারফর্ম করছেন। এবং নিঃসন্দেহে বলা যায় ঋষভ পান্ত কিন্তু বেশ মরিয়া, বেশ চাঙ্গা হয়ে উঠছেন। কবে তিনি ব্যাট হাতে গ্লাভস হাতে কিন্তু মাঠে নামবেন। এবং তার কিছুক্ষণ পরে তিনি ড্রেসিংরুমে ঢুকে যান। বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা, প্রায় থেকে এক ঘন্টা তিনি মাঠের ড্রেসিংরুমের মধ্যে ছিলেন। এবং যেটা আমরা খবর পেয়েছি ঋষভ পান্তের ইনস্টাগ্রাম স্টোরি থেকে, যে তিনি নিডল থেরাপি নিচ্ছিলেন তার ডান হাঁটুর কিছুটা ওপরে, মূলত নিজের হাঁটুর যে অপারেশন হয়েছিল সেখানে সেই ব্যথা, সেই সেটা জুতো নিরাময় হয়, তার জন্য নিডল থেরাপি নিচ্ছিলেন ঋষভ পান্ত। এবং সেখান থেকে বেরিয়ে প্যাট্রিক ফারহাটকে তিনি দেখাচ্ছিলেন যে হাঁটুটা এখন কেমন রয়েছে। সৌরভ গাঙ্গুলী এবং রিকি পন্টিংয়ের সাথেও তারপর দীর্ঘক্ষণ বসেন, আর তারপরে সবশেষে গাড়ি করে চলে যান হোটেলে। কিন্তু এটা বলা যায় যে ঋষভ পান্তের রিকভারি সেশন কিন্তু খুব ভালো মতো হচ্ছে কলকাতার সল্টলেক ক্যাম্পাসের যাদবপুর ইউনিভার্সিটিতে। এবং আশা করা যায় যে আসন্ন আইপিএলে আবারও ফিরে পাওয়া যাবে ঋষভ পান্তকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।